বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির অনুমোদন না থাকায় শিক্ষা জীবন হুমকির মুখে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। মিথ্যা আশ্বাস দিয়ে ভর্তি করা হলেও বাস্তবে কলেজটির কোনো বৈধতা না থাকায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মাইগ্রেশন করে অনুমোদিত কলেজে পড়ার সুযোগ চান তারা, তবে এরই মধ্যে শিক্ষা কার্যক্রম বন্ধ করে নির্বিকার রয়েছে কর্তৃপক্ষ। দরুদ্র মিজানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রকিব মানে, ক্যামেরায় ছিলেন সামির সত্তার। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বহুতল ভবনে ঝুলছে কেয়ার মেডিকেল কলেজের সাইনবোর্ড। ভবন ক্লাসরুম থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক, একাডেমিক ও ক্লিনিক্যাল বিষয়ে নেই বিভাগীয় প্রধান, সিএ এমনকি রেজিস্টার, এমনকি 2017-2018 সেশন থেকে নেই বিএমডিসির অনুমোদন। তারপরও আদালতে রিট করে শিক্ষার্থীদের মিথ্যা আশ্বাস দিয়ে চলছিল ভর্তি কার্যক্রম। আমরা যেদিন ভর্তি হতে যাই সেদিন আমাদেরকে ভুয়া কাগজ দেখানো হয়, নকল কাগজ দেখানো হয়। এখন আমাদের যেসব অপারগতা এখানে কলেজ আমাদেরকে দেখিয়েছে, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কোনো শিক্ষক নেই। আমাদের সবচেয়ে মেডিকেলে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি ডিপার্টমেন্ট আমাদের বলতে গেলে কোনো প্রফেসর নেই, কোনো লেকচারার নেই, পুরোই খালি। যখন তাদেরকে আমরা অবগত করি যে আমাদের এই এই প্রবলেম, তারা আমাদেরকে বলে যে এখান থেকে না শিখে তোমরা ইউটিউব দেখেও তো শিখতে পারো। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন কলেজ ভিজিটের সময় ও প্রফেশনাল পরীক্ষার জন্য রোগী ভাড়া করে নিয়ে যান কর্তৃপক্ষ। অনেক সময় কেয়ার নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের রোগী সাজিয়ে দেখানো হয়। আমরা সরকারি নির্ধারিত যে ফিটা ছিল আমরা পুরোটাই দিয়েছি এবং আমাদের সকলের কাছে আমাদের ডকুমেন্ট রয়েছে, ব্যাংকের কাগজ, ব্যাংকের ড্রাফট এবং যারা ক্যাশে দিয়েছে ক্যাশের পুরোপুরি ডকুমেন্ট রয়েছে। এবং আমাদের মাসের যে বেতন ওইটাও আমরা টাইম টু টাইম সবারই ক্লিয়ার। এটা ডিপার্টমেন্ট ওয়াইজ অন্তত দুইজন থাকার কথা, সেখানে আমাদের অনেক ডিপার্টমেন্টে কোনো অধ্যাপক নেই, আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে কোনো অধ্যাপকই নেই। শিক্ষার্থীদের কাছ থেকে 15-20 লাখ টাকা নিয়েছে কেয়ার মেডিকেল। ফাঁদে পড়া প্রায় 150 শিক্ষার্থী অনুমোদিত কলেজের মাইগ্রেশন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি। হ্যালো, জি আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি এশিয়ান টিভি থেকে রুদ্র মিজান বলছি। হ্যালো হ্যালো, রুদ্র মিজান, এশিয়ান টেলিভিশন, ঢাকা।